হ্যালো গাইস, ফ্রেগিয়ান স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনো সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের মতামত। আইপিএল 2021 প্রথম দিকে যে KKR টিমের প্লে অফে যাওয়া নিয়ে বিরাট সংশয় ছিল, সেই KKR আইপিএল ফাইনাল খেলল, যার জন্য যে ক্রিকেটারের কৃতিত্ব অস্বীকার করা যায় না, তিনি হলেন ভেঙ্কটেশ আয়ার। আইপিএল এর প্রথম দিকে যে রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েছিলেন, সেই প্লেয়ার আইপিএল এ হয়ে গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছিলেন KKR টিমের। এবার দেখে নেওয়া যাক ভেঙ্কটেশ আয়ার এই আইপিএল এ কাদের বিরুদ্ধে কত রান করেছেন। প্রথম ম্যাচে তিনি RCB-র বিরুদ্ধে করেন 27 বলে 41 রান, মুম্বাইয়ের বিরুদ্ধে 30 বলে 53 রান, চেন্নাইয়ের বিরুদ্ধে 15 বলে 18, দিল্লির বিরুদ্ধে 15 বলে 14, পাঞ্জাবের বিরুদ্ধে 49 বলে 67 রান, সানরাইজারের বিরুদ্ধে 14 বলে 8, রাজস্থানে 35 বলে 38, RCB-র বিরুদ্ধে 30 বলে 26, দিল্লির বিরুদ্ধে 41 বলে 55 এবং চেন্নাইয়ের বিরুদ্ধে 32 বলে 50। ভবিষ্যতের তারকা হওয়ার সম্ভাবনা এই ক্রিকেটারকে আগামী দিনেও ধরে রাখতে চলেছে KKR-এর ফ্র্যাঞ্চাইজি।